হ্যালো আসসালামু আলাইকুম আজকে পাঁচ বেডরুমের একটি টিন শেট বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাড়িটাতে টোটাল বেডরুম রয়েছে পাঁচটি এবং ড্রয়িং ট্যামি সম্পূর্ণ আলাদা দুইটি বাথরুম এবং বড় একটি বারান্দা রয়েছে এবং একটি রান্নাঘর রয়েছে তো এই বাড়িটার বাহিরের ডিজাইনটা আমরা দেখা হয়ে গেলে আমরা টু ডি ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপ সহ দেখব এবং সবশেষে এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে কি পরিমাণ মালামাল লাগবে এবং প্রত্যেকটা মালামালের দাম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বাড়ি সম্পর্কে আপনি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন আর যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ পরবর্তীতে এ ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটা হচ্ছে বাড়িটার বাহিরের ডিজাইন অর্থাৎ এক্সটেরিয়র থ্রি ডি ভিউ তো এই এটা হচ্ছে পিছনের অংশ এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এবার আমরা বাড়িটার ফ্লোর প্লান দেখে নেব অর্থাৎ ফ্লোর প্লানের রুম লেআউট এবং রুমের সাইজগুলো আমরা ফ্লোর প্লান থেকে জেনে নেব তো এখানে দেখুন এই এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়িটাতে ঢুকতে হবে বের হতে হবে এবং এখানে একটি সিঁড়ি রাখা হয়েছে এই ছাদে উঠার জন্য এবং নামার জন্য আপনি চাইলে এখানে টেম্পোরারি কিছু সিঁড়ি ব্যবহার করতে পারেন আমরা এখানে পারমানেন্ট একটা সিঁড়ি এখানে দেখিয়েছি এবং পানের ট্যাঙ্কিটা ঠিক এই জায়গায় রাখতে পারেন তো এ হচ্ছে বাড়িটার ইন্টে এক্সটেরিয়র অর্থাৎ থ্রি ডি ভিউ এবার আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব তো এ হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান তো প্রথমে আমরা বাড়িটার এরিয়া জেনে নেব বাড়িটার এরিয়া হচ্ছে চৌদ্দশো বত্রিশ স্কোয়ার ফিট এবং কাঠা হচ্ছে এক দশমিক শূন্য কাঠা এবং শতকে হচ্ছে এক দশমিক আট দুই শতক তো প্রথমে আমরা বাড়িটার দৈর্ঘ্য এবং প্রস্থ জেনে নিই বাড়িটার লম্বা আছে চুয়াল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং এর পাশে আছে একচল্লিশ ফিট এক ইঞ্চি এবং এখানকার মাপ হচ্ছে পনেরো ফিট দশ ইঞ্চি তো এটা হচ্ছে বাড়িটার বাহিরের মাপ তো ভিতরের রুমগুলোর সাইজগুলো যদি দেখি আমরা প্রথমে মাস্টার বেডরুমের সাইজ মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে চোদ্দ ফিট লম্বায় এবং পাশে হচ্ছে দশ ফিট দশ ফিট বাই চোদ্দো ফিট সাইজের মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট বাই হচ্ছে দশ ফিট দশ ফিট বা এগারো ফিট সাইজের চাইল্ড বেডরুম এবং গেস্ট বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট এবং এই পাশে এই বেডরুমের সাইজটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এবং এই কর্নারে আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজটা হচ্ছে দশ ফিট দশ ফিট বাই দশ ফিট তো এ হলো বেডরুমের সাইজ তো এবার আমরা রান্নাঘরের সাইজটা দেখব রান্নাঘরের সাইজটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এবং এখানে একটি কমন টয়লেট আছে কমন টয়লেটের সাইজটা হচ্ছে সাত ফিট বাই হচ্ছে চার ফিট এবং এই পাশে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে এই টয়লেটের সাইজটা হচ্ছে লম্বা হচ্ছে দশ ফিট এবং পাশে হচ্ছে চার ফিট চার ফিট বাই দশ ফিট সাইজের কমন অ্যাটাচ টয়লেট এবং বারান্দার ওয়াইডটা যদি দেখি বারান্দাটা হচ্ছে চার ফিট দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট সাইজের পাঁচ ফিট ওয়াইডের বারান্দা তো এই স্পেসটা হচ্ছে ড্রয়িং অর্থাৎ লিভিং রুমের জন্য এবং এ অংশটা হচ্ছে ডাইনিং স্পেসের জন্য তো এ হচ্ছে বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান এবার আমরা বাড়িটার বিস্তারিত খরচ এবং মালামালের হিসাব জেনে নেব যে কী পরিমাণ মালামাল লাগবে এই বাড়িটা করার জন্য তো এই বাড়িটা করার জন্য ইট লাগবে আঠাশ হাজার পিস এবং প্রতি পিসের দাম হচ্ছে নয় টাকা তো নয় টাকা হারে ধরলে ইট লাগবে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা এবং সিমেন্ট লাগবে দুইশো আশি ব্যাগ প্রতি ব্যাগের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হারে দাম হলে তার সিমেন্ট লাগবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকার এবং লোকাল বালি লাগবে তেরোশো ছিয়াত্তর সিএফটি এবং প্রতি সিএফটির দাম হচ্ছে বিশ টাকা তো সেই হারে সিমেন্ট লাগবে সরি লোকাল বালি লাগবে সাতাশ হাজার পাঁচশো বিশ টাকার এবং শেড অংশটা অর্থাৎ টিনশেডের যে টিন এবং এর যে আপনার ফ্রেম রয়েছে সেটা আপনার কাঠের হতে পারে অথবা আপনার যদি অ্যাঙ্গেল দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে দামটাও বেশি হবে তো আমরা এখানে কাঠের হিসাবটা ধরেছি তো কাঠের হিসাবে একশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিট হবে তো এখানে যেহেতু আটশো দশ স্কোয়ার ফিট আছে তো একশো বিশ টাকা হারে হচ্ছে নয় লক্ষ সরি সাতানব্বই হাজার দুশো টাকা পড়বে টিনশেডের জন্য এবং রড লাগবে পাঁচশো নব্বই কেজি এবং প্রতি কেজির মূল্য হচ্ছে সত্তর টাকা সেই হিসেবে একচল্লিশ হাজার তিনশো টাকার রড লাগবে দরজা আছে ছয়টা প্রতি দরজার জন্য চার হাজার টাকা ধরা হয়েছে অর্থাৎ স্টিলের জন্য স্টিলের দরজা তো সেই হিসেবে চব্বিশ হাজার টাকার দরজা লাগবে এবং জানালা আছে এগারোটি এবং প্রতিটি জানালার খরচ ধরা হয়েছে আট হাজার টাকা তো সেই হিসেবে অষ্টাশি হাজার টাকা লাগবে জানালা এবং বারান্দার গ্রিলের জন্য প্রতি স্কোয়ার ফিটের জন্য চারশো পঞ্চাশ টাকা ধরা হয়েছে তো আছে দুশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট সেই হিসেবে এক লক্ষ পনেরো হাজার দুশো টাকার গ্রিল লাগবে এবং মেন কিটটা ধরা হয়েছে একটা গেট এটা ধরা হয়েছে দশ হাজার টাকা আপনি এটা বিভিন্নভাবে করতে পারেন দশ হাজার টাকার কিছু কমে করতে পারেন বেশিও করতে পারেন তো সেটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমরা একটা ধরেছি দশ হাজার টাকা এবং রাজমিস্ত্রির খরচ হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে একশো টাকা এবং এখানে স্কোয়ার ফিট আছে চোদ্দোশো বত্রিশ স্কোয়ার ফিট তো সেই হিসেবে এক লক্ষ একাত্তর হাজার আটশো চল্লিশ টাকা খরচ হবে রাজ রাজমিস্ত্রির জন্য এবং পেন্টের খরচটা ধরছি আমরা ষাট হাজার টাকা এবং ইলেকট্রিক্যালের খরচটা ধরছি পঞ্চাশ হাজার টাকা এবং পাইপ ফিটিংয়ের জন্য ধরা হয়েছে বিশ হাজার টাকা এবং আরও এক্সট্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা তো টোটালি এগারো লক্ষ তেত্রিশ হাজার ষাট টাকা খরচ হবে এই বাড়িটা করার জন্য তো খরচ কমানোর ক্ষেত্রে আমার কিছু পরামর্শ রয়েছে খরচ কমানোর ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যদি দিন হাজিরা রাজমিস্ত্রি নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন দিন হাজিরা রাজমিস্ত্রির ক্ষেত্রে আপনি তিন চারজন মিস্ত্রি নিয়ে আপনি সাথে থেকে কাজ করবেন সেক্ষেত্রে আপনি এই খরচটা অনেক কমিয়ে আনতে পারবেন তো সেক্ষেত্রে আপনি টোটাল খরচটাও কমে যাবে তো এ হচ্ছে বাড়িটার মালামালের হিসাব তো বাড়ির ডিজাইনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এদ এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ